লাই কসুলতি কসুলতি তা কসুল এক কত করে আটি 3 টাকা 3 ডলার 3 ডলার করে তো আসসালামু আলাইকুম সম্মানিত সাথী ভাই বন্ধুরা সবাই রুয়াল কানকে শুনছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রডওয়ে থেকে আমাদের সঙ্গে কুষ্টিয়ার ভাই আছে ভাই বাংলাদেশ ভাষা কোন জায়গায় কুষ্টিয়া কুমারখালি পয়া ইউনিয়ন পয়া গ্রাম আচ্ছা তো ভাই মধ্য ফল বিক্রি করতেছে আমরা একটু ভাইয়ের কাছে জানবো যে বিভিন্ন রকম জানতে চাইবো পাশাপাশি আমরা দামও জানতে চাইবো বিভিন্ন ধরনের কারণ বাংলাদেশে এখন আপনারা জানেন কি হচ্ছে মানে খাবারের দাম অনেক বেশি তো আমেরিকাতে আপনাদের সঙ্গে একটু তুলনা করে দেখাইবো আমাদের কুষ্টিয়ার ভাই তাই না ভাইয়ের নাম কি এমডি শাকিমউদ্দিন শাকিমউদ্দিন ভাই তো আমেরিকাতে কত বছর আছেন আপনি আমেরিকাতে আছি 11 বছর পরে 12 বছর চলছে আর পরিবারের সবাই আছে হ্যাঁ পরিবার সবাই আছে আর ওয়াইফ আছে দুই মেয়ে আছে ছেলে আছে আচ্ছা তো সবাই মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন এরকম রাস্তার পাশে এটা হচ্ছে ব্রডওয়ে আর এটা হচ্ছে ভাই এই দিনের বেলা তো এখন তাই না এখন দিনের বেলা তো এটা কি তো আমরা কথা বলতে বলতে নো প্রবলেম কাস্টমার চলে আসলো তো এইভাবে নো প্রবলেম নো প্রবলেম এটা নো প্রবলেম দেখতেই পাচ্ছেন রাস্তার ওকে ওকে তো ভাই আমাদের একটু মানে করেন কি আপনার আম দেখান যে আম আমরা একদম আমরা বাংলাদেশে কি এখন আমের সময় নাকি না না বাংলাদেশের আম এখনো হয়নি এখন মানে ফুল আসছে আচ্ছা আচ্ছা ছোট ছোট গুটি কাবল হয়েছে বাংলাদেশে আচ্ছা তো এইখানে যে আম দেখতে পাচ্ছেন এই আমগুলো মেক্সিকান আম এ কয়টা কত তিনটা চারটা সাত ডলার 344 এই যে দাম দিয়ে রাখছেন তাই না হ্যাঁ 344 এটা এই এটা এটা মেক্সিকান আম এটা 345 এ তো কালার তো খুব সুন্দর হ্যাঁ এটা 345 এটাও কি মানে দুটার মধ্যে কোনটা মিষ্টি বেশি মিষ্টি এটা বেশি এটা এটা বেশি মিষ্টি হবে আচ্ছা তো আর কি দেখানো যায় টমেটো তাই না টমেটো টমেটো কিভাবে বিক্রি করেন একটা 1 ডলার 1 পিস 1 ডলার 1 পিস 1 ডলার আচ্ছা আর আচ্ছা এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি বান্স 1 বান্স 250 ডলার এর করে কয়টা পেঁয়াজ আছে ওটা 6টা 150 ওই 1 ডলার 250 বান্স 1 বান্স 250 এই আছে আপনার 6টা পেঁয়াজ বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকা বেগুন আছে ভাই এখানে বেগুন কত করে দিছেন একটা পিস 2 ডলার বেগুন 220 টাকা আচ্ছা আচ্ছা বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় 220 ডলার দুটো দুটো লেবু 1 টাকা 1 ডলার 1 ডলার তার মানে বাংলাদেশি টাকায় 100 110 110 টাকা দুটো লেবু তাই আচ্ছা আচ্ছা তো আপনার এখানে এটা কি মাশরুম 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 কত করে প্যাকেট 2 ডলার প্যাকেট আর এইগুলো কি কিউকাম্বার কিউকাম্বার 3 ডলার প্যাকেট কিরার মামাতো ভাই নাকি কিরার মামাতো ভাই আচ্ছা আচ্ছা এটা কত 3 ডলার 3 ডলার 3 ডলার এ আমা এখানে তো মাইটি এটা মিষ্টি আলু বলে হ্যাঁ মিষ্টি আলু এই আমেরিকাতে কি বলে এটা এটা সুইট পটেটো সুইট পটেটো এ কি পাউন্ডে নাকি পিস না পিস এ পিস কত করে 2 ডলার পিস 2 থেকে 3 টাকা ওই 3 ডলার 3 ডলার 2 ফর 3 এ আলু কি পিসে বিক্রি হ্যাঁ পিসে 3 ফর 2 এই যে 3 ফর 2 3 ফর 2 মানে 3 টা আলু 2 ডলার 2 ডলার এটা কি আদা আদা এ কি দেশি আদা নাকি দেশি আদা দেশি আদা তো ভালো 3 ডলার এলবি আপনার এখানে মাপার যন্ত্র আছে এই যে আচ্ছা এই যে স্কেল এইখানে স্কেল করে দিবেন তো আপনার এখানে তো কলা দেখা যাচ্ছে কলা আছে 3 টা 1 ডলার এটা কি গাজর হ্যাঁ এই গাজর ক্যারট ক্যারট বেবি ক্যারট হ্যাঁ বেবি ক্যারটের প্যাকেট কত রাখছেন 2 ডলার মাত্র 2 ডলার 2 ডলার আর এখানে দেখো এই কতটুকু আছে এটা 2.5 এলবি 5 ডলার আর এই আছে কতটুকু এখানে 2.5 এলবি 2.5 এলবি তো তো আচ্ছা রসুন ভাই একটু রসুনের দাম বলেন রসুনের দাম 250 বান্স 1 বান্স মানে পাঁচটা রসুনের দাম 2.5 মানে আড়াই ডলার আড়াই ডলার বাংলাদেশি টাকায় আড়াই ডলার এখন 110 ডলার হিসাবে যা হয় প্রায় আপনার 300 টাকা মতো 300 টাকা হয় না পুরাপুরি হয় না একটু কম প্রায় 300 টাকার কাছাকাছি তো এই হচ্ছে দুপুরবেলায় আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভাইয়ের সঙ্গে কুষ্টিয়ার ভাইয়ের সঙ্গে দেখা আপনাদেরকে বিভিন্ন জিনিসের দাম দেখাচ্ছি আমি রুয়েল খান আর অবকাঠো তাই না হ্যাঁ অবকাঠো অবকাঠো এটা এটাও 3টা 5 টাকা হ্যাঁ 3টা 5 টাকা একটা 2 টাকা আর এটা কি কসুল অ্যাসপারাগাস অ্যাসপারাগাস এটা কি ভাই বাংলায় কি হয় হ্যাঁ বাংলায় কসুলতি কসুলতি তা কসুল এক কত করে আটি 3 টাকা 3 ডলার 3 ডলার করে তো আপনার দিনে রাতে সব সময় এরকম হ্যাঁ রাতে দিনে 24 ঘন্টায় আর আপনি আপনি কি ওনার হ্যাঁ জি আপনার নিজের ব্যবসা জি জি তাহলে তো মাশাআল্লাহ মানে এটার জন্য কি লাইসেন্স লাগে হ্যাঁ লাইসেন্স লাগে এই যে লাইসেন্স আপনার হ্যাঁ লাইসেন্স আচ্ছা আচ্ছা
লাইসেন্স ছাড়া কেউ বিক্রি করতে পারবে না না লাইসেন্স ছাড়া এখানে তাহলে পরে পুলিশে ধরে নিয়ে যাবে পুলিশে এসে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাবে লাইসেন্স এখন দাঁড়াতেই পারবে না অবশ্যই লাইসেন্স সব কিছু টোকেন নিয়ে যাবে দোকান সহ টোকেন নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আপনার দোকানের সামনে এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন মনে করেন অন্য জায়গায় দেখা যায় যে ময়লা মাটি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে পরে সমস্যা হবে সেটাও একটা সমস্যা আছে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন সবাই রুয়াল কান্ট্রি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আর এই যে ঝাল এই ঝালের নাম কি ঝাল পেপার পেপার গ্রিন পেপার গ্রিন পেপার গ্রিন পেপার আচ্ছা আমাদের দেশে কি হালাপানিও বলে এদেশে বলে হালাপানিও 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 এদেশে বলে হালাপানিও এই দেশে বলে আমেরিকাতে বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকরা ও এটা আছে লেডিস ফিঙ্গার হ্যাঁ ঢ্যাঁড়স আমাদের ঢ্যাঁড়স এখানে বলে ওকরা 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 আচ্ছা আচ্ছা তো এরকম রাস্তার পাশে লোকজন যখন কোথায় যাচ্ছে বাসা বাড়িতে যাবে তখন কিছু কেনাকাটা করে এখান থেকে এরকম যাবে আর এই পারমিশনটা আমেরিকান সরকার দিয়েছে দুই বছর প্রতি দুই বছর পর পর রিনিউ করতে হবে রিনিউ করতে হবে আপনার লাইসেন্স ঠিক রাখতে লাইসেন্স রাখতে হবে গাড়ির পারমিট আছে সাইডে পারমিট আছে আচ্ছা আচ্ছা তো ঠান্ডা কেমন অনেক বড় জ্যাকেট পরা তো ঠান্ডা অনেক ঠান্ডা সকালে তো মাইনাস ছিল সবাই শেয়ার করে দিবেন সবসময় রুয়াল কানের সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ